কিশোরের, এলাকায় শোকের ছায়া। জলে ডুবে মৃত্যু হলো এক কিশোরের আজ দিনহাটার সাহেবগঞ্জ থানার আটিয়াবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েত এলাকার করোলা গ্রামের বানিয়াদহ নদীতে ওই ঘটনা ঘটেছে। মৃত কিশোরের নাম আরমান হক, বয়স 17 বছর। স্থানীয় বাসিন্দা আরমান এদিন সকালে বানিয়াদহ নদীতে নামলে জলের তলায় ডুবে যায়। এরপর স্থানীয় বাসিন্দারা দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পর তার দেহ উদ্ধার করে। পরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। ওই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে 17 বছরের কিশোর কিভাবে নদীতে তলিয়ে গেল তা নিয়ে এলাকা বাসিন্দাদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। এছাড়া এত সকালেই বা কেন ওই কিশোর নদীতে নামতে গেল প্রশ্ন উঠেছে তা নিয়েও। তাই ওই ঘটনা নিয়ে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। গত সোমবার দিনহাটার সাহেবগঞ্জ থানার শুকারুরকুটি এলাকায় 2 শিশু ভাই পুকুরের জলে ডুবে মারা যায়। ওই ঘটনার একদিন পরে ফের করোলা এলাকায় এমন ঘটনা ঘটায় বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।